শুনতে সংবাদ শিরোনাম। উৎসবের আমেজে দৈনিক পূর্বকোণের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। ভ্যাকসিন নিয়ে কারো কথায় কান না দিতে প্রধানমন্ত্রীর আহ্বান। এবং করোনায় দেশে আরও 10 জনের মৃত্যু। প্রকাশনার 36তম বছরে পদার্পণ করল দৈনিক পূর্বকোণ। এই উপলক্ষে আজ বুধবার দিনভর উৎসবের আমেজে উদযাপন হয়েছে প্রতিষ্ঠাবার্ষিকী। এবছর ছিল না জমকালো কোনো আয়োজন। করোনা সংক্রমণ প্রতিরোধে ফুলেল শুভেচ্ছা গ্রহণ না করে পাঠকদের সহায়তা কামনা করেছেন পূর্বকোণ কর্তৃপক্ষ। তবে সকালে আনুষ্ঠানিকতার অংশ হিসেবে পূর্বকোণের আলহাজ ইউসুফ চৌধুরী মিলনায়তনে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ সূচনা করেন দি পূর্বকোণ লিমিটেডের চেয়ারম্যান জসীমউদ্দিন চৌধুরী ও পূর্বকোণ সম্পাদক ডাক্তার রমিজউদ্দিন চৌধুরী এবং পূর্বকোণ লিমিটেডের পরিচালক জাসির চৌধুরী। এ সময় বক্তারা দৈনিক পূর্বকোণের প্রতিষ্ঠাতা মরহুম মোহাম্মদ ইউসুফ চৌধুরী এবং মরহুম সম্পাদক স্থপতি তসলিমউদ্দিন চৌধুরীকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি পূর্বকোণের অগ্রযাত্রায় সাংবাদিক ও সব বিভাগের কর্মকর্তা কর্মচারীদের অবদানের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং একই সাথে পাঠক শুভানুধায়ী বিজ্ঞাপনদাতাদের প্রতি সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পরে সহকর্মীগণ নানা স্মৃতিচারণা এবং জন্মদিনের শুভেচ্ছা বিনিময় করেন। এই ফাঁকে সহকর্মীদের কেউ কেউ ছবি ও সেলফিও তুলেন। করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে কারো কোনো কথায় কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার দুপুরে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, করোনা ভাইরাসের টিকা দেওয়া শুরু হয়ে গেছে, এ নিয়ে অনেকের অনেক কথা শুনতে হয়, কোনো দিকে কান দিলে চলবে না, মানুষের ভয়টা দূর করতে হবে। করোনায় দেশে গত 24 ঘন্টায় 10 জন মারা গেছেন। এ নিয়ে দেশে সর্বমোট মারা গেছেন 8,239 জন। গত 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 388 জন এবং এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 5,39,153 জনে। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 717 জন। আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে 6 জন, চট্টগ্রামে 1 জন, রংপুরে 1 জন এবং ময়মনসিংহে রয়েছেন 2 জন।